কমলপুর মানিক ভান্ডার ফ্রেন্ডস ক্লাবের এবছর দুর্গাপুজোর থিম শিব শক্তি ঐক্য স্বরূপা। এবছর ধলাই ত্রিপুরা জেলা কমলপুর মহকুমার মধ্যে সবচাইতে বড় বাজেটের পুজো করছে ফ্রেন্ডস ক্লাব। তাদের পুজোর বাজেট 25 লক্ষ টাকা। তাদের পুজোর থিম শিব শক্তি ঐক্য স্বরূপা। প্রতিমা তৈরি করছেন স্থানীয় শিল্পী রণজিৎ ভট্টাচার্য। কাঠ কাপড়ের ওপর থার্মোকলের কাজ নিয়ে কাল্পনিক প্যান্ডেল তৈরি করছেন পশ্চিমবঙ্গের বর্ধমানের শিল্পী সুজিত বিশ্বাস ও আলোকসজ্জায় রয়েছেন তেলিয়ামুড়ার শিবম ডেকোরেটর্স। পুজোয় বিভিন্ন ধরনের আলোকসজ্জায় সাজিয়ে তোলা হবে প্যান্ডেল, পাশাপাশি পুজোর চারদিকে। পুজো উপদেষ্টা কমিটির আহ্বায়ক শিক্ষক পঙ্কজ দেবরায় জানান, প্রতি বছর পুজোয় তাদের কোনো না কোনো সামাজিক কাজকর্ম থাকে, তবে ত্রিপুরায় এবার ভয়াবহ বন্যার কারণে তারা পুজোর খরচ বাঁচিয়ে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন। পঞ্চমীর দিন থেকেই পুজো দেখতে আসা দর্শনার্থীদের বিনোদনের জন্য থাকছে আনন্দ মেলা, চলবে বিজয়া দশমী পর্যন্ত। এবারের পরিকল্পনা হলো একটি হুইল চেয়ার রেখে দিব্যাঙ্গ বা অতি বয়স্কদের পুজো ঘুরে দেখানো। ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে সবাইকে জানাই আসন্ন শারদীয় দুর্গোৎসবে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমাদের এবারের বাজেট 25 লক্ষ টাকা এবং আমাদের পূজার থিম এবার শিব শক্তি ঐক্য স্বরূপা। আমরা প্রতি বছরই ফ্রেন্ডস ক্লাব একটু জাঁকজমকপূর্ণভাবে পুজো করে থাকি, এবারও তার ব্যতিক্রম নয়। আমাদের এবার প্যান্ডেল নির্মাণ করছেন পশ্চিমবঙ্গের বর্ধমানের শিল্পী সুজিত বিশ্বাস এবং প্রতিমা তৈরি করছেন স্থানীয় রাজু ভট্টাচার্য এবং আলোকসজ্জা আছে তেলিয়ামুড়ার শিবম ডেকোরেটরস। প্যান্ডেল কিসের আদলে তৈরি হচ্ছে? প্যান্ডেল একটা কাল্পনিক তৈরি হচ্ছে, কিন্তু মূর্তিতে আছে থিম শিব শক্তি ঐক্য স্বরূপ। পূজার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা হিসাবে কি করতে চাইছেন? সারা বছর আমরা সামাজিক দায়বদ্ধতার কর্মসূচি হিসাবে রক্তদান, বস্ত্র বিতরণ, বই বিতরণের পাশাপাশি এবার আমরা একটু অন্য ধরনের চিন্তাভাবনা করেছি। পুজোর পরে আমরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থরাশি প্রদান করে বিগত বন্যায় বিধ্বস্ত দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে চাই। পূজার পাশাপাশি আনন্দ দেওয়ার জন্য দর্শকদের কী ব্যবস্থা রাখলেন? এবার বরাবরের মতোই এবারও আমাদের দর্শনার্থীদের জন্য বিনোদনের যেমন আনন্দ থাকছে আনন্দ মেলা, এবার মণিপুর থেকে বড় আনন্দ মেলাটা আমাদের এখানে এসেছে। কতদিন থাকবে? থাকবে আমাদের পুজো ষষ্ঠী থেকে দ্বাদশী পর্যন্ত। সময় এগিয়ে চলেছে, এক একটা দিন পেরিয়ে যাচ্ছে মাস। প্রতিবাদের স্বর তীব্র থেকে তীব্রতর হয়েছে, চলছে বিচার প্রক্রিয়াও। প্রশ্ন উঠছে, আর কবে হবে অসুর নিধন? অভয়াকাণ্ডে দোষীদের শাস্তি এখনো অধরা। আমরা বিচার প্রার্থী। সন্তান হারা পিতা মাতার আর্তনাদের শব্দে ম্লান হয়েছে চিন্ময়ীর আহ্বানের ধ্বনি। তাই মাতৃশক্তির কাছে আমাদের প্রার্থনা, অসুরের বিনাশ হোক, অভয়া বিচার পাক, শুদ্ধ হোক পৃথিবী, হয়ে উঠুক নির্ভয় আশ্রয়, অভয়ার বলিদান যেন বিফলে না যায়। উদ্ভাসিত হোক অনন্ত আধার, অবরুদ্ধ হোক সব রুদ্ধ শৃঙ্খল, অবারিত হোক নির্মল বোধ।